মায়ার নগরী মায়াপুর, বছরের ১২টা মাসই এখানে লোক সমাগম লেগেই থাকে। মায়াপুরই আছে বিশ্বের সবথেকে বড় মন্দির বৈদিক প্ল্যানেটোরিয়াম, তাই দেরি না করে বেরিয়ে পড়ুন শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর দর্শন করতে। তাহলে আপনিও কি মায়াপুর ঘুরতে যাবেন বলে ভাবছেন? তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওটায় আমি শেয়ার করেছি দুদিন এক রাতের মধ্যে আপনি কিভাবে মায়াপুর ঘুরে দেখবেন, যাতায়াত, খাওয়া দাওয়া সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। চলে এলাম শেওড়াফুলি জংশন, হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ যাওয়ার জন্য আমি ট্রেনের টিকিট কিন্তু তারকেশ্বর স্টেশন থেকেই কেটেছিলাম। আমার ট্রেনের টিকিট আপ অ্যান্ড ডাউন মিলে ৬০ টাকা পড়েছে টোটাল। তো চলো, এখনো ট্রেনের খবর হয়নি, ট্রেন ঢুকবে ৬টা ১০ ট্রেন ঢুকবে কিন্তু হাওড়া কাটোয়া লোকাল ৫টা ৩৮ যে ট্রেনটা হাওড়া থেকে ছেড়ে আসছে নবদ্বীপ যাব। যারা দুদিন এক রাতের মধ্যে মায়াপুর ঘুরবেন বলে ভাবছেন সকাল সকাল বেরিয়ে পড়ুন, আর হাওড়া থেকে ৫টা ৩৮ হাওড়া কাটোয়া লোকাল ধরে একদম পৌঁছে যান নবদ্বীপ ধাম স্টেশন। তো বন্ধুরা চলে এলাম নবদ্বীপ ধাম, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক ৮টা ৩০। এই ট্রেনটা ঢোকার কথা ছিল ৭টা ৪৭ এবং ট্রেনটা ঢুকলো কিন্তু ৮টা ৩৩। ট্রেন কিন্তু ২৫ থেকে ৩০ মিনিট লেট। তো তোমরা যদি হাওড়ার দিক থেকে আসতে চাও নবদ্বীপ ধাম মায়াপুর ঘোরার জন্য, তো হাওড়া কাটোয়া লোকাল ধরে তোমরা চলে আসতে পারবে। অনেক ট্রেন চলে হাওড়া কাটোয়া লোকাল নবদ্বীপ ধামে চলে আসতে পারো, এবং যারা শিয়ালদার দিক থেকে আসবে শিয়ালদা কাটোয়া লোকাল ধরেও কিন্তু চলে আসতে পারবে। শিয়ালদা কাটোয়া অনেক ট্রেন দেয় নবদ্বীপ। তো এই মুহূর্তে আমি ওই যে ১ নম্বর স্টেশন ধরে সোজা যাবো, ১ নম্বর ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে সোজা যাবো লঞ্চঘাট, লঞ্চঘাট গিয়ে ওপারে যে মায়াপুর বেরিয়ে চলে যাবো। নবদ্বীপ ধাম স্টেশন থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড। এই টোটো স্ট্যান্ড থেকে মাত্র ২০ টাকার বিনিময়ে একটা টোটো ধরে পৌঁছে যাবেন বড়ালঘাট। বন্ধুরা চলে এলাম বড়ালঘাট, এবার এখান থেকে টিকিট কেটে লঞ্চ পেরিয়ে সোজা যাবো মায়াপুর ইসকন। তো বন্ধুরা টিকিট কেটে নিলাম, লঞ্চের ভাড়া হচ্ছে ১০ টাকা নিল, আর ভুটভুটি করে যদি যাও ভুটভুটিতে ভাড়া হচ্ছে ৫ টাকা। নদীর এপার আর ওপারের সৌন্দর্য দেখতে দেখতে আপনারা কখন যে মায়াপুর পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। তো বন্ধুরা চলে এলাম নদী পেরিয়ে মায়াপুর, এখান থেকে টিকিট চেক করা হবে, টিকিট চেক করে সোজা বেরিয়ে যাব বাইরে। লঞ্চঘাট থেকে বেরিয়েই একটুখানি হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড, মাত্র ১০ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান মায়াপুর ইসকন মন্দির। তোমরা যদি টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করো তাহলে কিন্তু পুরো মায়াপুরটা ঘোরাবে ৪০০ টাকা, আর যদি ৫টা স্পট ঘুরতে যাও তাহলে কিন্তু ৩৫০ টাকা নেবে। বন্ধুরা আমি একদম আছি চন্দ্রোদয় মন্দিরের সামনে, মানে ইসকন মন্দিরের ১ নম্বর গেটের সামনে। এই ১ নম্বর গেটটাই কিন্তু লঞ্চঘাট থেকে অনেক কাছে হবে, মন্দিরের কাজ চলাকালীন এই ১ নম্বর গেটটা বন্ধ ছিল, এখন কিন্তু এই ১ নম্বর গেটটা খুলে দিয়েছে। মন্দিরে ঢুকি আপনাদের প্রথম কাজ হবে খাবারের কুপন সংগ্রহ করা। যেসব ভবনগুলো খাবারের কুপন দেয় মন্দিরে ঢুকি সেই সব ভবনের স্টলগুলো আপনাদের চোখে পড়বে। এখানে কিন্তু সব ভবনেরই খাবারের মান খুবই ভালো। আমরা কিন্তু সেদিনে কুপন সংগ্রহ করেছিলাম গদা ভবন থেকে, মাত্র ৬০ টাকার বিনিময়ে আমি গদা ভবন থেকে খাবারের কুপনটি কেটে নিয়েছিলাম। জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি গদা ভবনে কুপন কেটে খেতে চাও দুপুরবেলা, তো চেষ্টা করবে ১২টার মধ্যে কিন্তু কুপনটা সংগ্রহ করে নেওয়ার। এরপর কুপন কাটতে গেলে তোমাদের গদা ভবনের রিসেপশন সেন্টারে যেতে হবে, ওখান থেকে তোমরা কুপন সংগ্রহ করতে পারো। খাবারের কুপন সংগ্রহ করার পর কাজ হবে থাকার ব্যবস্থাটা করে নেওয়া। মায়াপুর ইসকন ক্যাম্পাসের ভেতরেই তোমরা যদি ঘর নিয়ে থাকতে চাও তাহলে মায়াপুর ইসকন ক্যাম্পাসের ভেতরে অনেক ভবন আছে, কিছু টাকার বিনিময়ে তোমরা এখানে থাকতে পারবে। এখানে ১০০ টাকা থেকে শুরু করে একদম ৪০০০ টাকা পর্যন্ত ঘর ভাড়া পাওয়া যায়। মায়াপুর ইসকন ক্যাম্পাসের ভেতরে ভবনের ভাড়া কিরকম এই বিষয়ে একটা ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। আমরা সেদিনে ছিলাম নিত্যানন্দ কুঠিরে, যেটার ঘর ভাড়া লেগেছিল মাত্র ৩০০ টাকা করে পার নাইট। ভেতরে ক্যাম্পাসের ভেতরে এরকম কিছু চালা দেখতে পাবে, এই চালাতে অনেকেই বিশ্রাম নিচ্ছে, যারা ঘর নেবে না ভাবছো ২-৩ ঘন্টা থেকে এখানে চালায় বিশ্রাম নিয়ে এই সব জায়গায় থেকে কিন্তু তোমরা মায়াপুর ঘুরে দেখতে পারো। এখানে কিন্তু রাতেও তোমরা থাকতে পারবে যারা ঘর পায় না, ঠিক আছে, এই চালাতে কিন্তু এসে বিশ্রাম নেয় এবং মায়াপুর ঘুরে বেড়ায়। এখানে কিন্তু কোনো কষ্ট নেই, এখানে পুরো ফ্রিয়ে কিন্তু থাকার ব্যবস্থা আছে, জলের কোনো অভাব নেই, এখানে জলের ব্যবস্থা আছে, প্রত্যেকটা নল থেকেই জল পড়ছে এখানে। এবং ওই দিকটায় আছে টয়লেটের ব্যবস্থা, ওখানে কিন্তু শৌচাগার টয়লেট সব কিছু ব্যবস্থা করা রয়েছে।
তো যারাই চালাতে থাকবে তাদের দিকে কোনো অসুবিধায় কিন্তু পড়তে হবে না। রুম বুকিং হয়ে গেলে রুমে চেক ইন করে তারপর বেরিয়ে পড়ুন মায়াপুর ক্যাম্পাসের ভেতরটা ঘুরে দেখতে। ঘুরে দেখুন পুরনো চন্দ্রোদয় মন্দির, সাথে বৈদিক প্ল্যানেটোরিয়াম, ডোম থিয়েটার, প্রভুপাদ সমাধি মন্দির এবং ইসকন গোশালা। ইসকন চত্বর ঘোরা কমপ্লিট হয়ে গেলে তারপর সেরে ফেলুন দুপুরের লাঞ্চ। যে ভবন থেকে লাঞ্চের কুপন কেটেছিলেন চলে যান সেই ভবনে এবং সেরে ফেলুন দুপুরের লাঞ্চটা। আমরা কেটেছিলাম গদা ভবনের, তাই গদা ভবনেই সেরে নিয়েছিলাম সেদিনে দুপুরের লাঞ্চটা। দিয়েছে এখানে ফুলকপির তরকারি আছে, একটা সবজি আছে, পায়েস আছে, রুটি আছে এবং ভাত আছে। এটা আনলিমিটেড, এখানে যদি তোমার আরও খেতে লাগে তোমরা কিন্তু ওখানে বুফে সিস্টেমভাবে খাবার দিচ্ছে, ওখানে যেয়ে কিন্তু আরও খাবার নিতে পারো। কিন্তু যতটুকু খাবার দিচ্ছে যথেষ্ট খাবার দিচ্ছে, এটা খেয়ে তোমাদের পেট ভরে যেতে পারে একবারই। তো বন্ধুরা, গদা ভবনের প্রসাদ খাওয়া আমাদের কমপ্লিট। খাবারের মান ছিল খুবই উন্নত। তোমরা অবশ্যই যদি এখানে মায়াপুর ঘুরতে আসো গদা ভবনের প্রসাদ অবশ্যই ট্রাই করবে। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে ফিরে যান রুমে। রুমে কিছুটা রেস্ট নিয়ে বিকেল 3টে থেকে 3:30-এর মধ্যে বেরিয়ে পড়ুন মায়াপুরের সাইট সিনিং করতে। 300 থেকে 350 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিন এবং ঘুরে দেখুন শ্রী শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠ, শ্রী রাধা মদন মোহন মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান শ্রীবাস অঙ্গন, শ্রী চৈতন্য মঠ, চাঁদকাজী সমাধি এবং রাজাপুর জগন্নাথ মন্দির। সাইট সিনিং হয়ে গেলে আবার ফিরে আসুন মায়াপুর ক্যাম্পাসে এবং পুরনো চন্দ্রোদয় মন্দিরে সোজা চলে যান, যে ওখানে সন্ধ্যারতি দেখুন। তারপর কিছুটা সময় রাতের মায়াপুর মার্কেটটাকে ঘুরে দেখুন এবং সবশেষে ডিনার করে রুমে ফিরে যান। রাতটুকু রুমে কাটিয়ে সকালে ব্রেকফাস্ট করে নবদ্বীপ ধাম স্টেশন থেকে সকাল 11:12 কাটোয়া হাওড়া লোকাল ধরে ফিরে যান বাড়ি। তো মায়াপুর ভ্রমণ আমাদের শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ডেস্টিনেশনে, ততক্ষণের জন্য ভালো থেকো।